প্রতিবন্ধী তিন ভাই বোনকে নগদ 65,000 টাকা ও একটি সেলাই মেশিন তুলে দেওয়া হলো। সবকিছু নিয়ে আমরা যাচ্ছি তাদের বাড়িতে। আমরা এই সেলাই মেশিনের সাথে দেই, সেটা আপনার জন্য কিছু কাপড় কিনে চালাতে পারবেন না? শোনেন, এই টাকা 60,000 আপনার পুরো পরিবারে, আপনার বড় ভাই, আপনারা সবাই মিলে, যাতে টাকাটা নষ্ট না হয়, মানে এখান থেকে আপনারা মানে যাতে আয় করা যায়, মূলধনটা ঠিক রেখে টাকা কিন্তু শোনেন। আসলে এই টাকাগুলো আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা দিচ্ছে, আমরা কিন্তু মাধ্যম হিসেবে। আর আপনার যে এখানে সেলাই মেশিনটার মোটরটা আপনি যদি এখানে চালান, তাহলে হাত দিয়ে চালাইতে পারবেন, এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আমি তো সবসময় কাজ করি, হাতে সমস্যা হয়, পায়ে সমস্যা হয়, হাত পা ব্যথা হয়ে যায়, অনেক ব্যথা হলে। আশা করি এখন একটু ভালো কাজ করতে পারবেন, কারণ মেশিনটা যেহেতু অটো মেশিন আছে, আপনার জন্য কাজের সুবিধা হবে। আমাদের তো হাত পা অনেক ব্যথা, হ্যান্ডেল করতে পারি না, জানো, অনেক কষ্ট করি এই দুনিয়া এত দিন বেঁচে দেখেছি, অনেক মানুষ দেখেছি খুব কষ্টে চলাফেরা করে, আমরা দেখছি জায়গায় জায়গায় গেছি, কি করছি দেখছি। সে জায়গাতে আল্লাহ আছে শুকরিয়া করবেন, অন্তত আপনারা চলাফেরার তৌফিক কিংবা বাইরের আলোটা দেখতে পারেন। কিন্তু যে মানুষগুলো ধরেন বিছানাতে উঠতে পারে না, খাবার খাওয়ার কথা বলতে পারে না, তাদের মা বাবা মার কতটুকু কষ্ট। আমার সাথে আর আরো বেশি কষ্ট, আমরা বুঝি, আমরা আমার ধরেন আমার মতো আমরা টুকটাক যাই করে খেয়ে পড়ে, তারা তো তারা আরো থাকতে পারে, আয় উন্নত করতে পারে। শোনেন, মোট টাকা হলো আপনার 72,000 টাকা, 7,000 টাকা যদি অটো মেশিন সহ, আর 65,000 টাকা নয়, এই হলো 72,000 টাকা। আসলে আমরা চাই যে আপনার ছেলে বাচ্চারা ভালো থাকুক, এটার দিয়ে আয় করতে পারে, আপনারা তাদের খেয়াল রাখবেন। আসলে পৃথিবীতে যার প্রতিবন্ধী ছেলে সন্তান আছে, সেই মাই কষ্টটা বোঝে, কষ্ট খুবই কষ্ট, আমি বুঝি বাপু, আমার খুব কষ্ট করি, আমি মানুষ করতেছি। তো আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, আপনাদেরকে সুস্থ রাখে। দোয়া করেন বাবা, এটি হাইডে কিছু আয় বরবত করবে, জিনিসটা দিছে আমার বিটি জানি করি কিন্তু খেতে পারে, আর আপনার ছেলেরাও জানে, ভালোভাবে একটু দেখে রাখবেন।